আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন একটি অজিফা নিয়ে আলোচনা করব যে অজিফা আমল করলে আপনার যাবতীয় টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন তাহলে সেই পেরেশানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া এই আমলটি এতটাই শক্তিশালী যে আমল করার ফলে আপনার যত বড় ঋণ থাকুক না কেন তা পরিশোধ হয়ে যাবে, সেই সাথে আপনার ধন সম্পদে আসবে বরকত। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যদি আপনার মধ্যে প্রকৃত বিশ্বাস থাকে তবে এই আমলটি করার ফলে আপনি লাভবান হতে পারবেন। এমনকি এই আমল আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনার মধ্যে সচ্ছলতা দেখা দেবে, সেই সাথে গরিবী অভাব একেবারেই চলে যাবে। এছাড়া আপনি যদি কোনো অসুস্থতার কারণে পেরেশান হয়ে থাকেন তাহলে সেই অসুখ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহর এই ছোট নামটির এতটাই ফজিলত যা সম্পূর্ণভাবে বর্ণনা করা অসম্ভব। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখি, এই আমলটি যদি আপনি মন থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ধনী হবেন এবং সেই সাথে আপনার যাবতীয় সকল ঋণ পরিশোধ হয়ে যাবে এবং মানসিক পেরেশানি থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দান করেন তাহলে সেটি নিয়ে কখনোই অহংকার করবেন না। এখন যেমন আছেন তখনও আপনি তেমনিই থাকবেন আর সবার সাথে হাসি মুখে কথা বলবেন। খেয়াল রাখবেন যেন আপনার মনে কোনো রকম অহংকার না আসে, কেননা অহংকার হচ্ছে পতনের মূল। আপনি যদি ধন সম্পদ টাকা পয়সা নিয়ে অহংকার করেন তাহলে সেই সম্পদ আপনার কাছে খুব বেশি দিন থাকবে না, তাই অবশ্যই অহংকার থেকে বিরত থাকবেন। আমলটি হল ইয়া মালিকুল মুলুকি। যখন আপনি রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় যাবেন তখন আপনাকে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। এই আমলের ফজিলতে যে ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না সেই ঋণ পরিশোধ হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে পেরেশানি অভাব এবং গরিবি হালত সব কিছুই খতম হয়ে যাবে এবং সেটি হবে আল্লাহ রব্বুল আলামিনের গায়বী সাহায্যের মাধ্যমে। এই আমলটি আপনি প্রতিদিন বিছানায় গিয়ে ঘুমানোর আগে 100 বার করবেন, অর্থাৎ ইয়া মালিকুল মুলুকি প্রতিদিন 100 বার পাঠ করবেন। কিন্তু এই আমলটি করার পূর্বে আপনাকে সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। সেক্ষেত্রে যে কোনো দরুদ পাঠ করতে পারেন আপনি, যেমন সবচেয়ে ছোট দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভালো হয় যদি আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, তারপর আল্লাহর এই গুণবাচক নামটি 100 বার পাঠ করবেন, অতঃপর শেষে আপনি আবারও 3 বার দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আপনার এই আমলের ফলে আপনার সমস্ত রকম সমস্যা পেরেশানি সব কিছুই দূর হয়ে যাবে এবং আপনি স্বাচ্ছন্দ্যময় একটি জীবনযাপন করতে পারবেন।